আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এবং স্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য বের করার জন্য আমরা ব্রোমিন টেস্ট করে থাকি মূলত আমাদের কম্পাউন্ডটার মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা অর্থাৎ আনস্যাচুরেটেড কিনা সেটি মূলত আমরা ব্রোমিন টেস্ট দিয়ে করে থাকি তো অ্যালকেনে মূলত এই ধরনের কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই যেটা অ্যালকিন কিংবা অ্যালকেনে আছে তো এই ব্রোমিন টেস্ট করার জন্য প্রথমে আমাকে আসলে ব্রোমিনের সাথে দুই থেকে পাঁচ পার্সেন্ট কার্বন একটা সলিউশন তৈরি করতে হবে যেটি একটি লালচে কিন্তু এই লালচে বাদামী রঙের সলিউশনকে যখন আমরা কোনো একটা অ্যালকেনের সাথে মিক্স আপ করাবো তখনও স্টিল আমাদের কালারটা ডিসঅ্যাপেয়ার হবে না কিন্তু এখানে যদি আমরা কোনো একটা অ্যালকিন বা অ্যালকাইনকে যোগ করি তখন যে ব্যাপারটা ঘটবে আমাদের এই কালারটা ডিসঅ্যাপেয়ার হয়ে যাবে অর্থাৎ আমাদের যে লালচে বাদামি কালারটা ছিল সেই কালারটা এখন আর থাকবে না তো আমরা যদি একটা পারফেক্ট এক্সাম্পল দিয়ে বুঝাই যে যে কোনো একটা অ্যালকিন নেই আমি আর সি ডবল বন্ড সি টু আমি যদি এখানে ব্রোমিন অ্যাড করি দুই থেকে ফাইভ পারসেন্ট সিসিএল ফোর সলভেন্টের মধ্য দিয়ে আমাদের যে ব্যাপারটা ঘটবে আমাদের আর সি এই ডাবল বনটা ভেঙে যাবে এই ডাবল বনটা ভেঙে গিয়ে দুই পাশে দুইটা ব্রোমিন অ্যাডজাস্ট হবে এন্ড আমাদের স্যাম্পলের যে লালচে বাদামি কালারটা ছিল সে কালারটা ডিসপেয়ার হয়ে যাবে তো এইভাবে করে আমরা মূলত অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে ডিস্টিংগুইশটা করে ফেলতে পারি